বন্ধুরা, আজকে এমন একটি প্যাক তৈরি করব যে প্যাকটা চুলে লাগালে চুল খুব মসৃণ হয়, কোমল হয় আর চুল ভালোও থাকে। তার সাথে সাথে সবথেকে আমাদের বড় সমস্যা যেটা, চুল অকালে পেকে যাওয়া, সেই অকালে পেকে যাওয়ার হাত থেকে আমরা চুলকে রক্ষা করতে পারবো যদি এই প্যাকটা অন্তত মাসে একবার ইউজ করি। কোনো নামি দামি প্রোডাক্টের আর দরকার হবে না। তো বন্ধুরা, চলুন এই প্যাকটা, এই থকথকে প্যাকটা কিভাবে বানিয়েছি কিংবা কিভাবে অ্যাপ্লাই করব, এই সম্পর্কে আজকে ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রাখলাম। প্রথমে আমি নিয়েছি জবা ফুল। অনলাইনে সার্চ করলেই দেখতে পাওয়া যায় হিবিকাস অয়েল, যেটা চুল বাড়াতে, চুলের গ্রোথ আনতে হেল্প করে। কিন্তু বাজার থেকে না কিনে যদি আমরা গাছের তাজা জবা ফুল চুলের জন্য ইউজ করি কেমন হয়? তার জন্য আমি এখানে নিয়েছি অনেকগুলো তাজা টকটকে লাল জবা ফুল। আর এই জবা ফুলগুলো আমি দুভাবে ইউজ করে আপনাদের দেখাবো। কোনো রকম অন্যান্য প্রোডাক্টের দরকার নেই, অনেকগুলোই তো দেখলেন জবা ফুল আছে। তো প্রথমে কিছুটা অংশ আমি ভাগ করে নিয়েছি, আর এখানে মুখ খোলা একটা বড় পাত্র নিয়েছি, 5 থেকে 7টি তাজা জবা ফুল, কয়েকটা তাজা জবা পাতা, আর নিয়েছি কয়েকটা তুলসী পাতা। সকালে তুলেছি, তুলসী পাতাটা একটু ঝুমে গেছে, যেহেতু অতিরিক্ত গরম রোদ তাই তুলসী পাতাগুলো খুব একটা তাজা দেখাচ্ছে না, কিন্তু আজকেরই তুলসী পাতা। নিয়েছি 2 চামচের মতো মেথি দানা, আর নিয়ে নেব কালো জিরা। তো বন্ধুরা, তুলসী পাতাটা একটু বেশি করে নিলে খুব ভালো হয়। আমাদের মাথায় চুলকানি, বিভিন্ন রকম স্ক্যাল্প ইনফেকশন, ফুসকুড়ি, এই সমস্ত দূর করতে সাহায্য করে এই তুলসী পাতা। উকুন সরাতে সাহায্য করে। তাই বন্ধুরা, এই যে প্যাকটা, এটা শুধুমাত্র যে আমরা মানে চুলে লাগালে অকালে চুল পেকে যাওয়া থেকে চুলকে রক্ষা করতে পারবো এমনটা নয়। এটা লাগালে আমাদের উকুন, তাছাড়া আমাদের চুলের ভালো গ্রোথ আসবে, স্ক্যাল্প ইনফেকশন দূর হবে, অনেকটাই হেল্প করে। তো আমি এখন কম আঁচে বসিয়ে দিলাম। চলুন এটাকে আমরা কেমনভাবে অ্যাপ্লাই করতে পারবো সেটা দেখিয়ে দিই। তো খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর এটার কালার একটা আসবে, একটু মানে লালচে কালচে কালারটা আসবে। তো সমস্ত জবা ফুলগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এটা আপনি ভালোভাবে ছেঁকে ঠান্ডা করে স্প্রে বোতলে রেখে দিতে পারেন, যখন তখন স্ক্যাল্পে স্প্রে করতে পারেন। তো 1 সপ্তাহ এটা লাগাতে পারেন কি 5 দিন লাগাতে পারেন, এর বেশি নয়। তো বন্ধুরা, এটার আরও আরেকভাবে অ্যাপ্লাই করা যাবে সেটা আমি আপনাদের আরও পরে বলছি। কিছু তাজা জবা ফুল তো ছিলই, সে তাজা জবা ফুলগুলো এখন আমি আরও নিয়ে নিয়েছি, মানে অর্ধেক রাখা ছিল নিয়ে নিয়েছি। আমি ব্লেন্ডারের কাপে নিয়ে নিয়েছি, আর এখন এর সাথে নিয়ে নিচ্ছি ঘরে পাতানো টক দই। আমাদের চুলে খুব হেল্প করে চুলকে ভালো রাখতে। তো এখন চুলের পুষ্টির জন্য জবা ফুল এবং টক দই দুটোই খুব উপকারী। এখন রেডি হয়ে গেছে আমার থকথকে পদার্থটা। এই থকথকে জিনিসটার সাথে আরও একটা জিনিস মেশাবো, যেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমলা পাউডার। জবা ফুল ভিতর থেকে চুলকে কালো করে আর চুলের জেল্লা বাড়িয়ে তোলে। এই দেখুন, এখানে কিন্তু অন্য কিচ্ছু দিইনি। আর এটা লাগানোর পর আপনি আপনার চুলটা শুধু হাত দিয়ে বুঝতে পারবেন যে কোনো কন্ডিশনার লাগালাম না, কোনো ভালো শ্যাম্পু লাগালাম না, তাহলে আমার চুলটা এত সুন্দর কীভাবে হলো এই থকথকে জিনিসটা দিয়ে। বেশ কিছুক্ষণ পূর্বে, মানে লাগানোর কিছুক্ষণ পূর্বে 1 চামচের মতো আমলা পাউডার ছড়িয়ে দিন, আর এই আমলা পাউডারটা দিয়ে যেন 5 থেকে 10 মিনিট ভিজতে থাকে। তো এখন পুরোপুরিভাবে এটা আমি মিশিয়ে নেব, আর সাথে সাথেও আপনি লাগাতে পারেন। তো আমলা পাউডার আমাদের চুলকে কালো করে, আর তার সাথে আমলা পাউডার আমাদের চুলের গোড়াকে শক্ত করে। যদিও আমলা বাজারে সবসময় অ্যাভেলেবেল নয় এবং দাম অতিরিক্ত হওয়ার কারণে মাঝে মধ্যে কেনাও যায় না, কিন্তু আমলা গুঁড়োটা আপনি অনলাইনে অ্যাভেলেবেল পাবেন। চলুন, পদার্থ তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে আমাকে চুলে মেখে নিতে হবে। তো আগের দিন ভালোভাবে চুলে শ্যাম্পু করে রেখেছিলাম, আর শ্যাম্পু করা চুলে তো একটু জট লাগে, তাই জটটাকে একটু ভালোভাবে চিরুনি করে নেওয়ার পর এরকমভাবে স্ক্যাল্পের ভেতরে ভেতরে এই জিনিসটা মেখে নিন। বন্ধুরা, এটা মাখানোর 15 থেকে 20 মিনিট আপনি ওয়েট করুন, তারপর শ্যাম্পু করে চুলটা ধুয়ে ফেলুন। তো বন্ধুরা, চুল কোনো মতে আপনি কলপ
না করুন, হেনা না করুন, অসুবিধা নেই। শুধু ওই প্যাকটা লাগান প্রতি মাসে একবার, তাহলে কোনো দিনই আপনার চুল পাকবে না, আর চুলের গ্রোথ দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। যাদের চুল একদম পাতলা তাদের চুল খুব শীঘ্রই কিন্তু ঘন হয়ে যাবে এবং অন্য কোনো তেল লাগাবারও দরকার নেই। এই দেখুন, যেহেতু টক দই ইউজ করছেন, আপনার চুল এমনিতেই মানে কন্ডিশনার লাগালে যেমন হয় সেরকম নরম হয়ে যাবে। তো এরকমভাবে পুরোটা লাগিয়ে নিন, এরপর ভালো করে লাগিয়ে মাথাটা ম্যাসাজ করতে থাকুন, যাতে একদম স্ক্যাল্পের ভেতরে ভেতরে এই জিনিসটা পৌঁছে যায়, ঠিক এইরকমভাবে। তো বন্ধুরা, অনেক মানে অনেক প্যাকই আপনাদের আমি দেখিয়েছি, তবে এই প্যাকটা চুলে লাগালাম, তো আমিও বারবার লাগাই, খুব ভালো ফল পেয়েছি। তো বন্ধুরা, পুরো চুলেই আমি লাগিয়ে নিয়েছি আর পুরো চুলটাই কিন্তু আমার ভিজে গেছে। এই দেখুন, সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি, আর সামনে বেশি চুল পেকে যায় তার জন্য সামনেটা একটু বেশি করে লাগালাম। তো এটা তো আমি মাথায় লাগিয়ে রেখেছি, তো চলুন আমি যে মানে যে লিকুইডটা ঠান্ডা করতে দিয়েছিলাম চুলের জন্য, এটা মানে এই সিরাপটা পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি সমস্ত উপকরণগুলো ছাঁকমুনির দ্বারা ছেঁকে নিয়েছি, গরম গরম যেন লাগিয়ে নেবেন না বন্ধুরা। এ দেখুন, ভালোভাবে চেপে চেপে এর থেকে জল বের করে নিচ্ছি, আর এটা খুব সুন্দর একটা স্মেল আসছে। এমনিতেই মেথি স্মেলটা খুব ভালো লাগে, আর মেথি আমাদের চুলকে কালো রাখে। কিছু না, মেথির তেল মাখলেই চুল কালো থাকে। আর মেথি বাটা ইউজ করুন, সপ্তাহে একবার মেথি বাটাটা চুলে লাগান, অন্য কোনো হেয়ার প্যাক লাগানোর দরকার নেই, কোনো অন্যান্য জিনিস নয়। বন্ধুরা, এখন তো তৈরি হয়ে গেছে একদম লিকার চায়ের মতো জিনিসটা। আপনারা এর সাথে কিন্তু 2 থেকে 4 চামচ চাও দিতে পারেন, অসুবিধা নেই। এরপর এর সাথে আপনি শ্যাম্পু মিশিয়ে শ্যাম্পু লাগাতে পারেন, কিংবা আপনি লাগিয়ে নিতে পারেন মানে স্প্রে বোতলে রেখে মাঝে মধ্যে স্প্রে করতে পারেন। তো এটা 5 থেকে 7 দিন স্প্রে করবেন, তারপর আপনি কিন্তু আবার নতুন বানিয়ে নেবেন। এখন কিন্তু রেডি হয়ে গেছে আমাদের শ্যাম্পু। আমি এটা বেশ কিছুক্ষণ ধরে চুলে লাগিয়ে রেখেছি, এরপর আমি শ্যাম্পু লাগাবো। তো শ্যাম্পু লাগানোর পালা, চলুন শ্যাম্পুটা অ্যাপ্লাই করা যাক। দেখুন, বেশ কিছুক্ষণ লাগানো হয়ে গেছে, এখন আমি শ্যাম্পু লাগিয়ে নেব। তো বন্ধুরা, এই শ্যাম্পুটা লাগালে আপনার চুল ওঠা সম্পূর্ণভাবে কমে যাবে। যে কোনো শ্যাম্পু এখানে আপনি ইউজ করতে পারেন, যে শ্যাম্পুটা আপনি রেগুলার ব্যবহার করেন। তো ভালোভাবে শ্যাম্পু করে নেন চুলে, আপনার চুল একটাও ভাঙবে না, আর চুল এই শ্যাম্পুতেই চুল কালো হবে। যদি আপনি হয়তো ওই প্যাকটা লাগাতে পাচ্ছেন না, শুধু শ্যাম্পুতেই কিন্তু আপনার চুল ওঠা পুরোপুরিভাবে বন্ধ হবে, এটা ঠিক, এটা আমি অনেকবার ট্রাই করে দেখেছি। প্রথমবারটা হয়তো বন্ধুরা ফেনা হবে না, কারণ টক দইটা আছে, একটু তৈলাক্ত ভাব থাকবে, কিন্তু তার কিছুক্ষণ পর প্রথমে চুলটা আমি ধুয়ে ফেলে দিলাম, জলটা ফেলে দিলাম, এরপর দেখুন তৈলাক্ত ভাবটা কেটে যেতে আরও ওই শ্যাম্পুটা নিচ্ছি ফেনা হয়ে যাচ্ছে। এরপর চুল ধুয়ে শুকনো করে তারপর চুলের ঝলক দেখুন। ধন্যবাদ।